আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আমি আকরামুল হক। বন্ধুরা, গত পর্বে আপনারা জেনেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে। এই পর্বে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন সুযোগ সুবিধা, প্ল্যাটফর্ম, গাড়ি পার্কিং, থাকা খাওয়া সহ এবং বিভিন্ন ট্রেনের সময়সূচি, যাওয়া আসা সহ বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আপনারা এখন সামনে যে স্পেসটি দেখতেছেন, এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের গাড়ি পার্কিংয়ের জায়গা। আপনারা যদি কমলাপুর রেলওয়ে স্টেশনে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন, এখানে আপনারা চাইলে গাড়ি রাখতে পারেন। এছাড়া এখানে বিভিন্ন ভাড়া করা গাড়ি পাওয়া যায়। আপনারা দেশের বিভিন্ন গন্তব্যস্থল থেকে যখন কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে নামবেন, চাইলে আপনারা এখান থেকে গাড়ি ভাড়া করে আপনার বাসা পর্যন্ত চলে যেতে পারেন। এখানে রিক্সা, কার, সিএনজি সহ বিভিন্ন প্রকার গাড়ি পাওয়া যায়। এছাড়াও কমলাপুর রেলওয়ে স্টেশনে আপনি টাকা তোলার জন্য বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ আছে। এছাড়াও একটি ব্যাংকের ব্রাঞ্চ আছে, তা হচ্ছে পূবালী ব্যাংক লিমিটেড। কমলাপুর রেলওয়ে স্টেশনে থাকার জন্য, রাত্রি যাপনের জন্য রেস্ট হাউস রয়েছে। আপনি চাইলে এখানে কিছু টাকা খরচ করে রাত্রিকালীন সময়ে অবস্থান করতে পারেন। এছাড়াও কমলাপুর রেলওয়ে স্টেশনে ওয়েটিং রুম রয়েছে। আপনার ট্রেন লেট হলে আপনি চাইলে এখানে বসে অপেক্ষা করতে পারেন। এখানে পর্যাপ্ত পরিমাণে পাবলিক টয়লেট রয়েছে, এক্ষেত্রে আপনাকে টাকা খরচ করে পাবলিক টয়লেট ইউজ করতে হবে। নামাজ পড়ার জন্য মসজিদ রয়েছে। টিকিট কাটার জন্য এখানে অনেকগুলো কাউন্টার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কাউন্টার থেকে আপনারা বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনেরও টিকিট কেটে পারেন। মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে 4 দিন, শুক্র, শনি, রবি এবং বুধবার ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং কলকাতা থেকে শনিবার, সোমবার, মঙ্গলবার, শুক্রবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। কমলাপুর রেলওয়ে স্টেশনের 2টি অংশ রয়েছে, একটা হচ্ছে শহরতলি প্ল্যাটফর্ম আর একটা হচ্ছে আন্তঃনগর এবং মেল এক্সপ্রেস ট্রেনের প্ল্যাটফর্ম। শহরতলি প্ল্যাটফর্মে কমিউটার ট্রেন এবং ঢাকা, নারায়ণগঞ্জ, জয়দেবপুরের মধ্যে ট্রেন চলাচল করে। এই প্ল্যাটফর্মটি বর্তমানে পদ্মা সেতুর সাথে সংযোগ করা হচ্ছে। ফরিদপুর থেকে যে ট্রেনটি আসবে সেটি শহরতলি প্ল্যাটফর্মে এসে অবস্থান করবে। আন্তঃনগর এবং মেল এক্সপ্রেস ট্রেনের জন্য এখানে রয়েছে 8টি প্ল্যাটফর্ম। আপনারা যখন ট্রেনে করে আপনার নির্দিষ্ট গন্তব্যে যাবেন, টিকিট কাটার পরে আপনি ট্রেন কাউন্টারে ঢুকার পর এখানে ডিসপ্লে থাকবে, ডিসপ্লেতে দেখে নেবেন আপনার ট্রেনটি কত নাম্বার প্ল্যাটফর্মে এসে অবস্থান করবে। এখানে 1 থেকে 8 পর্যন্ত পরপর ট্রেনের প্ল্যাটফর্মগুলো রয়েছে। আপনি যে ট্রেনটি যাবেন এটি ছাড়ার কিছু সময়ের মধ্যে মাইকে অ্যানাউন্স করা হবে, আপনার ট্রেনটি কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আপনি ওই প্ল্যাটফর্মে গিয়ে আপনার ট্রেনে উঠে পড়বেন। তো বন্ধুরা, চলুন আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যে ট্রেনগুলো ছেড়ে যায় এগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। তো বন্ধুরা, চলুন এখন আমরা ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনের সময়সূচি সম্পর্কে জানার চেষ্টা করি। সুবর্ণ এক্সপ্রেস সোমবার বন্ধ থাকে, ঢাকা থেকে ছেড়ে যায় 16:30, চট্টগ্রামে পৌঁছায় 11:50। মহানগর প্রভাতী, এটি বন্ধ থাকে না, এটি 7 দিনে চলে, ঢাকা থেকে ছেড়ে যায় 7:45, চট্টগ্রামে পৌঁছায় 14:00। একতা এক্সপ্রেস, এটি 7 দিনে চলে, ঢাকা থেকে ছেড়ে যায় 10:10। তিতাস এক্সপ্রেস, এটি বন্ধ থাকে সোমবার, ঢাকা থেকে ছেড়ে যায় 7:30, দেওয়ানগঞ্জ বাজার পৌঁছায় 12:40। পারাবত এক্সপ্রেস বন্ধ থাকে মঙ্গলবার, ঢাকা থেকে ছেড়ে যায় 6:20, সিলেটে পৌঁছায় 13:00। উপকূল এক্সপ্রেস বন্ধ থাকে মঙ্গলবার, ঢাকা থেকে ছেড়ে যায় 15:20, নোয়াখালীর উদ্দেশ্যে পৌঁছায় 21:20। জয়ন্তীকা এক্সপ্রেস 7 দিনে চলে, ঢাকা থেকে ছেড়ে যায় সিলেটের উদ্দেশ্যে 11:15, পৌঁছায় 19:00। মহানগর এক্সপ্রেস বন্ধ থাকে রবিবার, ঢাকা থেকে ছেড়ে যায় 21:20, চট্টগ্রামের উদ্দেশ্যে পৌঁছায় 4:50। সুন্দরবন এক্সপ্রেস বুধবার বন্ধ থাকে, ঢাকা থেকে ছেড়ে যায় 8:15, খুলনার উদ্দেশ্যে পৌঁছায় 17:40। অগ্নিবীণা এক্সপ্রেস ঢাকা থেকে
ছেড়ে যায় তারাকান্দির উদ্দেশ্যে 11টায়, পৌঁছায় 16:45। 11 সিন্ধু প্রভাতী বুধবার বন্ধ থাকে। ঢাকা থেকে ছেড়ে যায় 7:15, কিশোরগঞ্জের উদ্দেশ্যে পৌঁছায় 11:15। উপবন এক্সপ্রেস বুধবার বন্ধ থাকে। ঢাকা থেকে ছেড়ে যায় 20:30, সিলেটের উদ্দেশ্যে পৌঁছায় 5টায়। তুরুণা এক্সপ্রেস সপ্তাহে 7 দিনে চলে। ঢাকা থেকে ছেড়ে যায় 23:30, চট্টগ্রামের উদ্দেশ্যে পৌঁছায় 6:20। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যায় দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশ্যে 18:15, পৌঁছায় 23:50। যমুনা এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যায় তারাকান্দির উদ্দেশ্যে 16:45, পৌঁছায় 22:55। 11 সিন্ধু গোধুলি ঢাকা থেকে ছেড়ে যায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে 18:40, পৌঁছায় 22:45। এছাড়াও ঢাকা থেকে ছেড়ে যায় লালমনি এক্সপ্রেস লালমনিহাটের উদ্দেশ্যে, সিল্ক সিটি এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে, দ্রুতযান এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে, চিত্রা এক্সপ্রেস খুলনার উদ্দেশ্যে, নীলসাগর এক্সপ্রেস সিলহাটির উদ্দেশ্যে, ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে, রংপুর এক্সপ্রেস রংপুরের উদ্দেশ্যে, কালনী এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে, সিরাজগঞ্জ এক্সপ্রেস সিরাজগঞ্জের উদ্দেশ্যে, হাওড় এক্সপ্রেস মোহনগঞ্জের উদ্দেশ্যে, কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জের উদ্দেশ্যে, সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম, মোহনগঞ্জ এক্সপ্রেস মোহনগঞ্জ, বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জ, বেনাফুল এক্সপ্রেস বেনাফুলের উদ্দেশ্যে, কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রামের উদ্দেশ্যে। ঢাকা থেকে মেল ট্রেনগুলো হচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে চট্টগ্রাম মেল, কর্ণফুলি এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রাজশাহী এক্সপ্রেস, সিলেটের উদ্দেশ্যে সুরমা মেল, নোয়াখালী উদ্দেশ্যে নোয়াখালী এক্সপ্রেস, বিবাড়িয়া উদ্দেশ্যে তিতাস কমিউটার, আখাউড়ার উদ্দেশ্যে তিতাস কমিউটার, ময়মনসিংহের উদ্দেশ্যে ইশাখা এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে। এছাড়াও ঢাকা থেকে যে কমিউটার ট্রেনগুলো চলে তা হচ্ছে তুরাগ এক্সপ্রেস শুক্রবার বন্ধ থাকে, ঢাকা থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে 5:30-6:00 পৌঁছায়। তুরাগ এক্সপ্রেস শুক্রবার বন্ধ থাকে, ঢাকা থেকে 17:20 ছাড়ে যায় জয়দেবপুরের উদ্দেশ্যে, 18:40 পৌঁছায়। নারায়ণগঞ্জ কমিউটার ঢাকা থেকে ছেড়ে যায় নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 5:30, নারায়ণগঞ্জ কমিউটার 4 ঢাকা থেকে ছেড়ে যায় 13:45। সব কমিউটার ট্রেনগুলো শুক্রবার বন্ধ থাকে, বাকি দিন খোলা থাকে। তো বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।